আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন। টেক টিম বিজির পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যে এয়ার ড্রায়ার ব্যবহার করে সেগুলো আসলে মূলত কীভাবে কাজ করে। অর্থাৎ আমরা জানি যে ফ্যাক্টরিতে আমাদের বিভিন্ন হাওয়ার প্রেশার প্রয়োজন হয়, অর্থাৎ হাওয়ার প্রয়োজন হয়, সেই হাওয়াগুলো দেওয়ার জন্য আমাদের যে কম্প্রেসর ব্যবহার করে এবং সেই কম্প্রেসর থেকে যে হাওয়াটা আসে সেটা আবার একটা এয়ার ড্রায়ারের মাধ্যমে আমাদের আর কি এটা প্রসেসিং করে, তারপরে এটা আমাদের আর কি বিভিন্ন মেশিনে দিতে হয়। অর্থাৎ আমরা যে এয়ার কম্প্রেসর থেকে যে হাওয়াটা পাই এটাতে মূলত জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্পের ভিতরে কিন্তু একটা বাতাস থাকে, এই বাতাস থেকে পানি হয়। অর্থাৎ এই জলীয় বাষ্পটা যাতে আমাদের মেশিনে যেতে না পারে, যার কারণে আমাদের মূলত এই এয়ার ড্রায়ারটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যে সাধারণ বায়ুতে যে জলীয় বাষ্প থাকে এটা আর কি ফিল্টারিংয়ের মাধ্যমে এখান থেকে পানিটা রেখে দেয় এবং কম্প্রেসর থেকে আসে যে উত্তপ্ত বাতাসটা, এবং এটা থেকে মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে যে জলীয় বাষ্পটা রেখে দেয় এবং দ্বিতীয় হচ্ছে যে গরম বাতাসটাকে সে ঠান্ডা করে রেখে এবং তারপর সেটাকে পাস করে অর্থাৎ মেশিনে দেয়। তখন এই বাতাসে মূলত ঠান্ডা থাকে এবং এটাতে কোনো জলীয় বাষ্প নাই, যার কারণে মেশিনের যে পার্টসপাতি ওগুলোতে পানি যাবে না এবং মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকে না। শুধু এই বাতাসের কারণে যে সমস্যাটা হইতো এই সমস্যাটা হয় না, এবং অন্য আদার্স সমস্যা যদি অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে সেটা আলাদা কথা। যা এই বাতাসের কারণে যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে আর মূলত আর কি এই কম্প্রেসরের পর যে হাওয়াটা আসে এটা আর কি মূলত এই এয়ার ড্রায়ার মাধ্যমে এটা থেকে বাতাসটা এবং ঠান্ডা করে এটাকে মেশিনে পাঠানো হয়। তো এটা সম্পর্কে আমি টিউটোরিয়াল দিব। তো মোর টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের আর কি আমি বলতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন। তো এখন আসি মূল কথায়। তো প্রথমে আমি সর্বপ্রথম আপনাদের মেশিনটা দেখানোর চেষ্টা করব এবং তারপর আর কি এটার প্রতি জায়গায় এটার কোন জায়গাটা কী কাজ করে সেটা বলবো, তারপর আর কি এটা আমি চালিয়ে দেখাবো। তো আশা করি আপনারা টোটালি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাদের আর কি এই মেশিনটা একটু চালিয়ে দেখাই, আপনারা দেখেন তাহলে আর কি বুঝতে পারবেন। তো মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা ছিল এই এয়ার ড্রায়ারটার মূল ভিডিওটা। তো এখন তো এটা হচ্ছে মূলত কন্ট্রোল প্যানেল বা মনিটর বা ডিসপ্লে, এখান থেকে আর জিনিসটাকে চালানো হয়। এটা আমি একটু পরে ডায়াগ্রামটা ব্যাখ্যা করতেছি, আগে ফুল মেশিনটা সম্পর্কে বলে নেই। তারপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে এয়ার ইনলেট, অর্থাৎ এদিক থেকে যে কম্প্রেসর থেকে যে হাওয়াটা আসে এদিক থেকে এই এয়ার ড্রায়ারের ভিতরে প্রবেশ করে এবং তারপর আর কি এদিক থেকে প্রবেশ করে তারপর আর কি এটা ভিতরে যে প্রসেসিং হওয়ার পর হাওয়াটা ঠান্ডা হয় এবং হাওয়ার ভিতরে যে জলীয় বাষ্পটা থাকে বাতাসের ভিতরে সেটা আর কি এদিক থেকে বের হয়ে যায়। তো আর এটা হচ্ছে যে এয়ার ড্রায়ারটা যে একটা পাওয়ার কেবল, অর্থাৎ পাওয়ার কেবল সিঙ্গেল ফেজ, অর্থাৎ এটা সিঙ্গেল ফেজে চালু হয়। এই পাওয়ার কেবলটা আর কি এখানে দেওয়া আছে। এটা হচ্ছে যে একটা এটা স্পেসিফিকেশন বা ক্যাপাসিটি বা ডাটা শিট যেটাই বলেন কি, এটাতে আর 22 গ্যাস ব্যবহার করা হয়েছে এবং আর 134 আর অন্যান্য গ্যাস ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মূলত টোটাল এটার একটা ডাটা শিট। তো এখন আমি আর কি এটার যে কন্ট্রোল প্যানেলটা আছে এটা আর কি আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা এটার ডায়াগ্রামটা আসলে মূলত কীভাবে কাজ করে। তো এই ডায়াগ্রামটা আপনাদের বুঝতে হবে যে একটা এসিতে যেরকম কাজ করে, আসলে আমি এটা ব্যাখ্যা দেওয়ার পর বুঝতে পারবেন যে একটা এসিতে ঠিক এরকমভাবে কাজ করে এবং একটা ফ্রিজে এরকম কাজ করে। তো এখন আমি আর কি এই ড্রায়ারটার মূলত যে ডায়াগ্রামটা দেওয়া থাকে এটা আর কি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত একটা কম্প্রেসর সিল টাইপ, অর্থাৎ সিল টাইপ কম্প্রেসর বলার কারণ হচ্ছে এখানে যে কম্প্রেসরটা একটা জয়েন্ট দেওয়া আছে সিলের মতো, যার কারণে এটা একটা সিল টাইপ কম্প্রেসর বলে। আর এটা হচ্ছে একটা ডিসচার্জ লাইন, অর্থাৎ একটা কপার পাইপ এদিক থেকে আসছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন একটা মিটার মতো, এটা মূলত হচ্ছে একটা হাই প্রেশার মিটার বা হাই প্রেশার সাইড আর কি। এদিক থেকে
এই হাই প্রেসার বা কপার পাইপ দিয়ে এই গ্যাসটা হাই প্রেসার হয়ে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার হয়ে এদিক থেকে আসে। এদিক থেকে আসার পর এদিক থেকে একটা হচ্ছে এটাকে বলা হয়েছে কনডেন্সার, অর্থাৎ এই কনডেন্সারের কাজ হচ্ছে তাপ হারিয়ে ঘনীভবন প্রক্রিয়ায় সে যে হাই প্রেসার ব্যাপার ছিল এই হাই প্রেসার ব্যাপার থেকে সে হাই প্রেসার লিকুইড হবে, অর্থাৎ তাপ হারিয়ে ঘনীভবন প্রক্রিয়ায় সে আস্তে আস্তে এটা তরল আকার ধারণ করবে, যার কারণে এই ফ্যানটা দিয়ে দিছে যাতে এই কপার পাইপের উপরে সে অনবরত বাতাস দেয় এবং এই যে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার গ্যাসটা আসছে এদিকে সে তাপ হারিয়ে ঘনীভবন প্রক্রিয়ায় এবং সে লিকুইড আকার ধারণ করতে পারে এবং প্রেশার হাই থাকবে কিন্তু সে তরল থেকে লিকুইড গ্যাস থেকে সে লিকুইড আকার ধারণ করবে শেষ পজিশনে। আর এটা হচ্ছে একটা ফিল্টার, এটাকে আপনি এয়ার ড্রায়ার ফিল্টার, এটার ভিতরে আপনি সিলিকা জেল থাকে এবং একটা সিলিকা জেল থাকে এবং এটার ভিতরে একটা ফিল্টারের মতো একটা ছাঁকনি বা নেটের মতো থাকে, যার যার ফলে হচ্ছে এই গ্যাসটা যাতে যে ময়লা জমে সেটা যাতে আর এদিকে যেতে না পারে। এবং এটা হচ্ছে একটা থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভ, অর্থাৎ থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ বা গরম, অর্থাৎ এদিকে যে দেখতে পাচ্ছেন যে এটা একটা তার বা একটা লাইন দেওয়া আছে এদিকে কি পরিমাণ টেম্পারেচার আছে তার উপরে ডিপেন্ড করে সে এদিক থেকে এই গ্যাসটা যাবে, অর্থাৎ এটাকে হিমায়ক প্রবাহ বা এক্সপ্যানশন ডিভাইস বলা হয় আবার বা হিমায়ক প্রবাহ নিয়ন্ত্রণ করে, যার ফলে এদিক থেকে সে সামান্য পরিমাণে গ্যাসটাকে এদিকে পাস করে। পাস করার ফলে এটা হচ্ছে আপনার হচ্ছে কুলিং ইউনিট বা এটাকে ইভাপোরেটর বলে এবং এখানে কপার পাইপটা মূলত এদিক থেকে আসে এবং এখানে যে আমি মূলত বলছিলাম যে হাওয়া ইনপুট হয় বা হাওয়াটা প্রবেশ করে এদিক থেকে মূলত আমার কম্প্রেসর থেকে হাওয়াটা আসে এবং হাওয়াটা আসলে এখানে কিন্তু মূলত এটা লো প্রেশার লিকুইড আসছে, অর্থাৎ এই গ্যাসটা এখানে কি কাজ করবে, এখানে গ্যাসটা কাজ করবে হচ্ছে সে তার আশপাশ থেকে তাপ সংগ্রহ করবে, এখানে যেহেতু সে তাপটা সারছে এবং তাপ সারার ফলে সে গ্যাস থেকে লিকুইড হয়েছে ঠিক তার উল্টা বা বিপরীত কাজটা এদিকে করবে, সে কি করবে এদিকে তার আশপাশ থেকে তাপ শোষণ করবে, যার ফলে সে তাপ শোষণ করার ফলে সে লাস্টের দিকে কি করবে সে প্রথম প্রথম যখন প্রবেশ করবে ঠিক তখন সে গ্যাস অবস্থায় ছিল গ্যাসীয় অবস্থায়, সে যখন আশপাশ থেকে তাপ গ্রহণ করার পরে সে নিজে বাষ্প হয়ে যাবে এবং এই লাস্টের পজিশনে সে বাষ্প হয়ে যাবে এবং আশপাশে তাপ সংগ্রহ করবে, অর্থাৎ এদিক থেকে যখন কম্প্রেসরের যে হাওয়াটা আসবে সেটা কিন্তু খুব উত্তপ্ত এবং হাই প্রেশার থাকবে এবং এর ভিতরে এটা আর কি হালকা একটু ঘূর্ণমান হবে, যার কারণে সে বাতাসে যে জলীয় বাষ্পটা আছে এদিক থেকে সে এই জলীয় বাষ্পটা বা পানিটা রেখে দিবে এবং রেখে দিয়ে এদিক থেকে বাইপাস করে দিবে, আর যে বাতাসটা মানে অনেক গরম ছিল সেটা আর কি ঠান্ডা হয়ে এদিক থেকে আমার মেশিনে চলে যাবে, আর এই গ্যাসটা এদিক থেকে হাই লো প্রেশার এবং লো টেম্পারেচারের বাতাসটা এদিক থেকে আসবে, এদিক থেকে আইসা সে এদিক দিয়ে গিয়ে এখন এই লাস্ট অবস্থায় সে গ্যাসীয় আকার ধারণ করবে, ঠিক এদিক থেকে আইসা এই কম্প্রেসরে যাবে গা, এইভাবে মূলত এটার কাজটা করে এবং এই সাইকেলটা সম্পূর্ণ হয়। এই চেম্বারটা দুইটা আলাদা হওয়ার কারণ হচ্ছে যাতে আমার এই শুধু একটা চেম্বার যদি দেওয়া হতো তাহলে সে খুব কম পরিমাণ বাতাস আসতে পারতো এবং সারতে পারতো, কিন্তু আমার মেশিনে কিন্তু অনবরত বেশি পরিমাণ হাওয়া দরকার, যার কারণে সে এই ক্যাপাসিটিটা বা এই জায়গাটা একটু বড় করে দিয়েছে। আর এখানে মূলত বলছিলাম যে এটা একটা হাই প্রেশার গ্যাস বা না হাই প্রেশার মিটার, অর্থাৎ এখানে কি পরিমাণ হাই প্রেশার আছে সে এই মিটারের মাধ্যমে দেখাবে, কিন্তু এখানে যে মিটারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূলত এই মিটারটা না, এই মিটারটা বসানোর কথা ছিল এই জায়গায়, অর্থাৎ কোনো কোনো এই ডিভাইসে বা এই ধরনের মেশিনে এই সাইডে একটা হাই প্রেশার মিটার থাকে এবং এদিকে একটা লো প্রেশার মিটার থাকে, কিন্তু এই মিটারটা মূলত এদিকে থাকার কথা ছিল কিন্তু এই মিটারটা এদিকে দেয় নাই, কিন্তু এখানে এটা মূলত লো প্রেশার মিটার হিসেবে কাজ করে। দেখেন এখানে লেখা আছে রেফ্রিজারেন্ট লো প্রেশার গ্যাস মিটার, অর্থাৎ এই ইউনিটটা যখন চালু করা হবে সে নর্মাল প্রেশার যে থাকে এদিকে সে নিচের দিকে লো প্রেশার নেমে যাবে, অর্থাৎ এর হচ্ছে হাই সাইড এর হচ্ছে লো সাইড, অর্থাৎ এই মিটারটা মূলত এই লো সাইডে কাজ করে এবং এটার টিউটোরিয়ালটা আমি এবার আরেকবার দেখাই চালিয়ে, তখন বুঝতে পারবেন যে যখন এটা চালু হবে তখন আর কি প্রেশার নিচের দিকে নেমে যাবে। তো মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখবেন, আমি এটা আর কি চালু করবো, আপনি দেখবেন তখন আর কি মিটারের কাটাটা নিচের দিকে চলে যাবে।
এখানে আরেকটা কথা বলতে চাই, যখন আমার এই মেশিনের কি পাওয়ার দেওয়া হবে তখন আর কি ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, এবং যখন আমি এই মেশিন চালু দেবো তখন আর কি এটা রানিং এই লাইটটা জ্বলবে। এবং হাই প্রেশার প্রোটেকশন, অর্থাৎ আমার এই কম্প্রেসর সাইডে হাই সাইডে যে কোনো গ্যাসের কোনো সমস্যা বা প্রেশারের কারণে যদি এই কম্প্রেসর ডিসচার্জ করতে না পারে তখন আর কি এই ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, অর্থাৎ হাই প্রেশার সাইডে প্রোটেকশন দেখাবে বা হাই প্রেশার সাইডে সমস্যাটা সে শো করবে। ঠিক তেমনিভাবে এই লো প্রেশার প্রোটেকশন, অর্থাৎ এই লো প্রেশার সাইডে যদি আমার এটা হচ্ছে লো সাইড, এখানে যদি গ্যাসে কোনো মাঝখানে কোনো সমস্যা থাকার কারণে যদি আমার এখানে প্রেশারটা না পায় বা ঠিক মতো যে প্রেশারটা সেট করা আছে এটা না পায় তখন আমার কি এই সিগন্যাল লাইটটা জ্বলবে। আর ওভারলোড প্রোটেকশন, অর্থাৎ আমার এই কম্প্রেসরটা যদি চলতেই না পারে, হয়তো বা ভিতরে বেয়ারিং সমস্যার কারণে জ্যাম হতে পারে বা কোনো কারণে ওভারলোড হয়, তখন কিন্তু এই লাইটটা জ্বলবে। তো আপনারা আরেকটু দেখেন, আমি আর কি চালিয়ে দেখাই। দেখতেছেন এখন মূলত এটা মূলত পাওয়ারটা দেওয়া আছে, তারপরে আর কি এটা দেখবেন রানিং লাইটটা জ্বলবে, অর্থাৎ চালু হবে ইউনিটটা। তো এই হচ্ছে আজকে আমাদের যে ফ্যাক্টরিতে কম্প্রেসর পরে যে এয়ার ড্রায়ার ব্যবহার করে এটার টিউটোরিয়াল। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর বারবার বা দুই তিনবার দেখার পর আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আর আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।